গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা মঙ্গলের লাইফস্টাইল চ্যানেলের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো আজ খুবই খুশি লাগছে, কারণ আজ আমার মা বাবা আসছে 1 থেকে 1.5 বছর বাস খাবার, তো ওই জন্যই ভালো লাগছে। তো আজ হচ্ছে 24 পারার শেষ দিন, তো ওই জন্যই আসছে। জ্যাঠার মেয়ে আসছে আর মামির শাশুড়ি আসছে, বোনও আসছে। তো চলো, কাজ মোটামুটি সারা হয়ে গেছে আর এবার হাত বসাবো, তারপর স্নান কাচতে হবে, স্নান করে পুজো করতে হবে। আজ আবার অমাবস্যা, মায়ের উপোস আছে, ওই জন্য আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো এবার স্নান করা হয়ে গেছে, ঠাকুর পুজো করতে হবে। দোকানের জন্য বাবা ফুল আজ তুলতে পারেনি, তো আমি তুলেছি কম করে, ওই জন্য ঠাকুরের কাছে বেশি ফুল নেই। আর অমাবস্যা পুজো হবে, বামুন এসে গেছে, তো ওই জন্যই আগে আমি তাড়াহুড়ো করে জোগাড়টা করে নিয়েছি। পুজো শুরু করে দিয়েছে, আর ঘড়িতে 12:30 বাজছে, তখন চলে আসছে বাবা মা, আর এটা বোন হয় তো, আর মামি শাশুড়ি আর বোনও আসবে বলছিল, তো ওরা আসেনি, বলছে ধুলাটের দিন আসবে। যাই হোক, সোনু এসে আগে শোবার জায়গা কোথায় হবে জিজ্ঞাসা করে নিয়েছে দাদুকে। দুপুরে মা বাবার সাথে সোনুকেও খেতে দিয়েছি, খাচ্ছে আর নিরামিষ, তো ওই জন্য আলু পোস্ত, ডাল, চাটনি আর বেগুন ভাজা হয়েছিল। আর দাদু দিদি এসছে, ওই ফুর্তিতে সোনু দুপুরে ঘুমোতে চাইছিল না, যাই হোক ঘুম পাড়ানো হলো। জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, ওগুলো গুছিয়ে রেখে দেবো। আর বাবা মা কী কী এনেছে সেটা দেখাই। দুধ এনেছিল 1 বোতল, আর সবজি, গাজর, বিনস, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, আর ফুলকপি, বাঁধাকপি এনেছিল। আর এই যে আলুগুলো এনেছে, কারণ চপ করতে হচ্ছে দোকান থেকে কিনে, ওই জন্যই। এবার সবাইকে সন্ধ্যাবেলায় মুড়ি খেতে দিয়েছি, চপ, মটরশুঁটি আর শশা দিয়ে। তো সন্ধ্যাবেলায় মুড়ি খাওয়ার পর সোনু বাবাকে নিয়ে চলে গেছিল মেলার দিকে। তো ওখানে দেখো ডক্টরস টয়েস সেট কিনে এনেছে, এগুলো খেলতে জানে না, একবার বলে পুলিশ হবো, একবার হচ্ছে ডক্টর হবো, কি যে হবো, তো কিনে এনেছে। যাই হোক, আর দেখো এখন হচ্ছে একটু এই বুনো এসছে, তো বুনোর সঙ্গে আমি গোটা গোটা ফ্লাক্স বানাচ্ছিলাম, তো ওই জন্য রিং লাইটটা এখানে একটা সেটিং করে দিয়েছি। আর এখানে মা রয়েছে, বাবা আবার ওইদিকে গেছে, আর ঘরের সবাই দোকানেই আছে। আর একটু পরে আমরা রেডি হয়ে যাব, তারপর আমরা সবাই মিলে যাব ওইখানে, মেয়েদের দল এসছে, নাচ হবে। তো ফ্রেন্ডস, ফাইনালি রেডি হয়ে গেছি, এই শাড়িটাই পরেছি আবার, তো এই যে রেডি হয়েছি, আর মা শাড়ি পরে রেডি হচ্ছে, সোনুকেও রেডি করিয়ে দিয়েছি, যাচ্ছি আমরা। কীর্তনটা কিছুক্ষণ দেখে এসে মা বাবা আমি শোনো আমরা খেতে চলে এসেছিলাম, তো খেতে দিয়েছি লুচি, ঘুগনি আর বোঁদে। তো তারপর শোনুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম 11:20 সময়। আমি আবার শাড়ি ছেড়ে একটা অন্য শাড়ি পরে আবার গেছি, খুব ভালো হচ্ছিল তো দলটা, ওই জন্যই। মেয়েতে গাইছিল আর মেয়ে তো নাচ করছিল, ওই জন্য। তারপর আমি একটু পরে দোকান চলে এসেছিলাম, দোকানটা তো কাছে, ওই জন্য প্রসাদ একটু দিতে হয়েছে, বাবা খাচ্ছে আর মা এখন বলছে আমাকে একটা ফটো তুলে দে, যাই হোক তুলে দিলাম। আর যতক্ষণ মানে লোকজন থাকে ততক্ষণ এই দোকানে সবাই থাকে, খাওয়া দাওয়া করে না, ওই সব পাঁপড় খাইয়ে দেখো পাঁপড়গুলো ছেঁকে প্যাকেট করে রেখে দিয়েছে। তো আজকের ভিডিওটা এতটাই, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।